আয়েশার বাবা জিরা বিবি আয়েশা বসে রয়েছেন আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন হযরত আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে আল্লাহ রাসূল বলেন ও বিবি আয়েশা আমি কখনো বিবি খাদিজাতুল কুবরার কথা বলতে পারবো না ও বিবি আয়েশা খাদিজাতুল কুবরা আমার যে সেবা করেছে আমার যে সাহায্য করেছে আমার যে সেবা খিদমত করেছে ওই সেবা কথা আমি নবী কখনো বলতে পারবো না হযরত আয়েশা বলছে আল্লাহ রাসূল আমার কোলে মাথা দিয়ে বিবি খাদিজাতুল কুবরার প্রশংসা করছে আমি বিবি আয়েশা সহ্য করতে পারছি না আমার অন্তরটা হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আরজ করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিবি খাদিজাকে আপনি বিয়ে করেছেন এমন সময় বিবি খাদিজা ছিল দুটো স্বামীর পরিবর্তনা আপনার চাইতে 15 বছরের বয়সটা আপনি বিবি খাদিজাকে যখন বিয়ে করেন তখন বিবি খাদিজার সামনে দুটো দাঁত ভাঙা ছিল শরীরে চামড়া গুটিয়ে গিয়েছিল আর আমি আপনার কুমারী রূপসী অল্প বয়স্কা বিবি আমার প্রশংসা আপনি করেন না বিবি খাদিজাতুল কুবরার প্রশংসা কেন করেন আমার সোনার চাঁদ বাবা জিরা ইবনে মাজা শরীফের হাদিস হযরত আয়েশা বলে আমি বিবি খাদিজা সম্পর্কে যখন প্রশ্ন করেছি আল্লাহ রাসূলের নূরের মতো চেহারাটা চাঁদের মতো চেহারাটা প্রকাশে হয়ে গেল সাদা কাপড়ে আঙ্গুরের দানা ঘষে দিলে যেমন লাল হয়ে যায় বিবি আল্লাহ রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেল লাল হয়ে গেল আল্লাহ রাসূল তাকিয়ে বলে ও বিবি আয়েশা আর তুমি কখনো খাদিজা সম্পর্কে প্রশ্ন করো না ও বিবি আয়েশা খাদিজা সম্পর্কে কোনো কথা তুমি বলো না ও বিবি আয়েশা নবী মক্কার জীবনে আল্লাহ যখন আমাকে নবুয়ত দেয় মক্কার সমস্ত মানুষ আমার বিরোধী হয়ে গিয়েছিল যারা আমাকে আলামিন লাকাব দিয়েছিল যারা আমাকে চির সত্যবাদী লাকাব দিয়েছিল তারা আমার এমন শত্রু হয়ে গেল আমি নবী মক্কা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না মক্কা রাস্তা দিয়ে চলতে পারতাম না জওয়ান ছেলেরা আমার দিকে পাথর নিক্ষেপ করে মক্কার মানুষেরা যখন ঘুমিয়ে পড়তো গভীর রাতে আমি নবী মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর একত্ববাদীর দাওয়াত পৌঁছে দিতে যেতাম আল্লাহর একত্ববাদীর দাওয়াতটা পৌঁছে দিয়ে গভীর রাতে যখন আমি বাড়িতে ফিরতাম আর আস্তে আস্তে বলতাম ও বিবি খাদিজা বিবি খাদিজা আমার সঙ্গে সঙ্গে ঘরে দরজাটা খুলে দিতেন সকলে বলেন সুবহানাল্লাহ মায়েরা বোনেরা কান খুলে শুনে নিন শুনে নিন আল্লাহ রাসূল বিবি খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন ও বিবি খাদিজা মক্কার একটা মানুষ জেগে নেই সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে আমি নবী তোমাকে আর তুমি সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা কেমন করে খুলে দিলে আমার সোনার চাঁদ বাবা জিরা মায়েরা বোনেরা আল্লাহ রাসূলের বিবি সাহেবা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের অন্ধকারে আল্লাহর একত্ববাদের
প্রচার করতে গিয়ে আপনি কষ্ট পাবেন, আপনার শরীরটা পেশিনাতে ভরে যাবে। আমি আপনার জীবন সঙ্গিনী বিবি বিবি খাদিজা মরম বিছানায় শুয়ে শুয়ে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহর পুত্রবাদের দাওয়াতটা দিতে যান, আমি বিবি খাদিজা ওযু করে মুসাল্লায় বসে হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করো, আর চোখের পানি ছেড়ে দিই। বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কর্তব্যের প্রচারটা সেরে বাড়িতে এসে যখন ডাকেন, আমি দোয়াটা বন্ধ করে দিয়ে আপনার জন্য দরজাটা খুলে দিই। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা চিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই হল স্বামী ভক্তি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো স্ত্রীদের প্রতি খেয়াল রাখা, আর স্ত্রীদের জন্য সুন্নাত হলো নিজের খিদমত আর মহব্বতের মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট করা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বাবা দিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 ইয়ার্স, 51 বছর। বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূলের একমাত্র বিবি। বিবি খাদিজা যতদিন ছিলেন আল্লাহ রাসূল অন্য কোন বিবাহ করেননি। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তারপরে একাধিক বিবাহ হয়েছে। আমার ভাইরা, বিবি খাদিজাতুল কুবরার রওজা মক্কার সবচাইতে বড় কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লাতে কবর রয়েছে। আল্লাহর মেহেরবানিতে কোনাগার বিবি খাদিজাতুল কুবরার রওজা জিয়ারত করেছে। আমার ভাই, বিবি খাদিজাতুল কুবরা মারা গেছে, সাহাবায়ে কেরাম জান্নাতুল মুআল্লাতে দাফন করার জন্য পৌঁছে গেছেন, কবর খোলা হয়ে গেল, বিবি খাদিজাকে দাফন করা হলো, সকলে মাটি দিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ধারে দাঁড়িয়ে রয়েছে, মনটা খুব খারাপ, চোখ ছলো ছলো। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়াবেন না, আমার সঙ্গে আপনি চলে চলো। লোক বলবে মহাম্মা বউ পাগল ছিল, তাই মৃত্যুর পরেও কবরস্থানে দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি যাও, আমার একটু কাজ রয়েছে। বিবি খাদিজাতুল কুবরা আমার এত সেবা করেছে, এত খিদমত করেছে, দিনের প্রচারের কাজে আমাকে এত সাহায্য করেছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবদান কখনো অস্বীকার করতে পারবো না। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, শোনো শোনো শোনো, কবরের জীবনটা অত্যন্ত কষ্টকর জীবন, কবরের জীবনটা অত্যন্ত মুশকিল জীবন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবরের তিনটে করে প্রশ্ন করে, যারা দিনদার হয় প্রশ্নের উত্তর সঠিক দেয়, যারা দিনদার হয় না তারা উত্তর দিতে পারে না। আল্লাহ রাসূল বলে, শোনো শোনো শোনো, বিবি খাদিজার সেবায় আমি নবী সন্তুষ্ট, বিবি খাদিজার খিদমতে আমি নবী সন্তুষ্ট, তাই কবরে মাথার ধারে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা
আমার খাদিজা যেন ভয় না পেয়ে যায়, আমার খাদিজা যেন ভয় না করে, খাদিজার সাহস জোগানোর জন্য আমি নবী তার মাতার ধারে দাঁড়িয়ে রয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ বাবাজিরা, মুনকার নাকির তখনো পর্যন্ত আসেনি, প্রশ্ন উত্তর শুরু হয়নি, আল্লাহর ফেরেশতা আপনার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি সাহেবা বিবি খাদিজাতুল কুবরা আপনার এত সেবা করেছে, আপনার এত যত্ন করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সন্তুষ্ট হয়ে বিবি খাদিজা কবরের সওয়াল জবাব মাফ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারা থাকবে, নারা থাকবে। আমার বাবাজিরা, যদি স্বামীর সেবা করে, স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, কবরের সওয়াল জবাব আপনার জন্য আসান হয়ে যাবে। আর স্বামী যদি অসন্তুষ্ট হয় আর আপনি নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলেন, প্রত্যেক মাসে যদি তিনটে করে নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখে, দান সাদকা করে, আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে, কবরের জীবন আপনার জন্য কষ্টকর হবে, আর পরকালে জাহান্নামের আগুন ঠিকানা হবে। সকলে বলুন আল্লাহুস সুবহানাল্লাহ। আমার ভাই, মা খাদিজাতুল কুবরার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে, তখনো পর্যন্ত জাননি, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাব আল্লাহ শুধু মাফ করেননি, তার সাথে সাথে একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ বাবাজিরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জনম দুঃখিনী বিবি, আপনার জীবন সঙ্গিনী বিবি, বিবি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের পরে জান্নাতের ভিতরে আল্লাহ বিবি খাদিজার জন্য এমন একটা ফাইভ স্টার ঘর তৈরি করে রেখেছেন, ঘরটা হবে সোনার রূপ, হীরে মানি মুক্তা, হীরে জওয়া হীরক দিয়ে বাঁধানো, কিন্তু তার ডিজাইনটা হবে আমাদের বাঁশ বাগানের বাঁশের মতো দেখতে। সকলে বলুন সুবহানাল্লাহ। ফাইভ স্টার হোটেল থাকবে, কিন্তু তার ছাদ আমাদের দেশের পাঁচ যেমন দেখতে এই রকম সুন্দর হীরে জওয়াহিরাত খচিত ঘর বিবি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য সুন্নতের ইত্তেবা করতে হবে। আজ আমরা মনে করি ফরজ নামাজের পরে যে সুন্নত আছে এই সুন্নত করতে হয়, কিন্তু আমরা জানি না যে আমাদের প্রতিবেশী যদি গরিব হয়, সে গরিব মানুষের সাহায্য করা, গরিব মানুষের সহযোগিতা করা, এটাও বিশ্ব নবীর সুন্নত। সকলে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। আল্লাহ রাসূল বলেন, ওয়া মা রাব্বুকুম মুতিরা, তুমি না
নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, দানশীল হতে পারো, হাজি হতে পারো, গাজী হতে পারো, মুবাল্লিগ হতে পারো, মাওলানা হতে পারো, ইমাম সাহেব হতে পারো, কাজী সাহেব হতে পারো, কিন্তু তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য, নিজের বিবির জন্য, নিজের ছেলে মেয়ের জন্য যেটা পছন্দ করছো, তোমার পড়োশী যারা গরিব তাদের জন্য ওটা যদি পছন্দ না করো, তুমি কামিল মুমিন হতে পারবে না। আমার বাবাজিরা, আল্লাহ আমার পয়সা দিয়েছে, আমি সার্ভিস হোল্ডার, 70-80 হাজার টাকা বাড়িতে পাই, আমি একজন বড় দর্জি রাস্তাঘাট অথবা বানেশ্বরপুর বাজারে আমার দোকান আছে, রমজানের শুরু থেকে মার্কেটিং শুরু করেছি, বিবির জন্য 3টে ড্রেস কেনা হলো, বিবিকে বলা হলো শোনো একটা ঈদের দিন পড়বে, ঈদের পরে বেড়াতে যাব সেই সময় একটা পড়বে, তারপরে তোমার বাপের বাড়ি যাব সেই সময় একটা ড্রেস পড়বে, ছেলে মেয়েদের জন্য 3-3টে করে ড্রেস কেনা হলো, ঈদের আগে বাড়িতে লাচ্ছা সিমাই মুরগা মুসাল্লাম সব তৈরি হয়ে গেল, কিন্তু পাশের বাড়ি আব্দুল্লাহ গরিব দম্পতির ছেলে, আব্দুল্লাহ মাকে বলছে মা আমাদের পাড়ার আব্দুর রহমান আমার সাথে পড়ে, ওর আব্বা ওর 3-3টে জামা কিনে দিয়েছে, আমার জামাটা কবে আসবে? আব্দুল্লাহর মা মুখ থেকে কোনো কথা ফোটে না, চোখ ফেটে পানি আসে, রাতের বেলা যখন বালিশ মাথা দিয়ে শোয়, সারা রাত ঘুম আসে না, চোখের পানিতে বালিশ ভিজে যায়, গরিব আব্দুল্লাহ যখন জিজ্ঞাসা করে মা আমাদের পাশের বাড়ির আব্দুর রহমান ওর আব্বা বাড়িতে লাচ্ছা সিমাই মুরগি কিনে নিয়ে এসছে, আমাদের লাচ্ছা সিমাই কখন আসবে, আর মুরগিটা ভুনা হবে কখন? গরিব দম্পতি গরিব মা কোনো কথা আর উত্তর দিতে পারে না, বুকটা ফেটে যায় আর চোখ থেকে ঝরঝর করে পানি আসে। নবী বলে এমন পড়োশি গরিব যদি তোমার পাড়ায় থাকে, এমন পড়োশি অভাবী গরিব যদি তোমার পাড়ায় থাকে, আমি নবী বলছি ওদের যদি সহযোগিতা না করে, তুমি যত নামাজ পড়ো রোজা রাখো আর যত ওরসে যাওয়া হজ করো, মুমিন হবে মুসলমান হবে কিন্তু কমপ্লিট আর কামিল মুসলমান তুমি হতে পারবে। আমার ভাই, সেজন্য গরিবের সাহায্য করা, গরিবের পাশে দাঁড়ানো, এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোদাবাংলায় একটা কথা আছে জানেন, মলম কোথায় লাগাবো? কি ভাই, মলম কোথায় লাগাবো? তার মানে কারণ সারা গায়ে যদি ঘা থাকে তখন সে বিরক্তি বোধ করে যে কোথায় মলম লাগাবো। মানুষের শরীরের এক জায়গায় ঘা হলে পাজরা হলে মলম লাগাতে ভালো লাগে, লাগানো সহজ, কিন্তু সারা গায়ে যদি ঘা হয় মলম লাগানো কষ্টকর হয়। আমার বাবাজিরা, আমরা যারা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি, যদি বুকে হাত দিয়ে আমরা চিন্তা করি যে আমরা নবীর উম্মত, শেষ জামানার নবী, আখিরি নবী, উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি, কিন্তু নবীর কোন সুন্নতটা আমাদের ভিতরে আছে? আমার ভাই, সুন্নত কার বলে আমরা জানি না, সুন্নত কার বলে আমরা জানি না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা
বিশ্বনবীর সূরা, বিশ্বনবীর চরিত্র নিজের জীবনে নিয়ে আসার নাম হলো সুন্নত। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আল্লাহর কোরআন জানিয়ে দেয়, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য নমুনা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইকন। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান নবীকে নবী বলে মানি, কিন্তু আইকন বলে আমরা মানি না। কি ভাই মানি? যদি আইকন বলে মানতাম তাহলে মুসলমানের ছেলের মাঝখানে গোটা কত চোর আর চারিদিকে নেড়া গজি গেড়ি কাটা হতো। মুসলমান যদি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বলে মানত তাহলে মুসলমান ছেলের হাতে বালা, গলায় ছে আর পাঁচটা আঙুল ভর্তি কখনো আংটি থাকত না। আল্লাহ রাসূল কখনো চেন পরেছেন? আল্লাহ রাসূল কখনো হাতে বালা লাগিয়েছেন? আল্লাহ রাসূল কখনো হাতে আংটি দিয়েছেন? পাঁচটা হাতে আংটি দেন হুজুর নিজের জীবনে একটা আংটি তৈরি করেছিলেন, শান্তির উদ্দেশ্য ছিল মোহর লাগানো, স্ট্যাম্প লাগানো। আংটিতে লাগা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর ওই আংটি ব্যবহার করতেন বৈদেশিক রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠিতে বিষয়বস্তু লেখার পরে সই করার প্রয়োজন হতো, হুজুর সই করতেন না, পরিবর্তে আংটির মোহর লাগাতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার সমাচার বাবাজিরা আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য আইকন ছিলেন, তিনি আমাদের জন্য নমুনা ছিলেন, তিনি আমাদের জন্য গাইডার ছিলেন। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হাসি মুখে মাফ করে দিতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌখিক ছেলে ছিল, জানেন? ছেলের নাম হলো যায়েদ। নাম শুনেছেন? যায়েদ। প্রথমে যায়েদকে ডাকা হতো যায়েদ বিন মুহাম্মদ বলে। 22 পারাতে একটা সূরা অবতীর্ণ হলো, সূরার নাম আহজাব। ওই সুরাতে আল্লাহ নিষেধ করলেন যে মৌখিক ছেলে কখনো অরিজিনাল ছেলে হয় না, ওকে যায়েদ বিন মুহাম্মাদের পরিবর্তে ওর বাপের দিকে সম্পর্ক করে থাকো। সেদিন থেকে নাম হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যায়েদ আল্লাহ রাসূল ছেলের মতো ভালোবাসতেন। যায়েদ হলো হারানো ছেলে। বিবি খাদিজাতুল কুবরা যখন আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে হন, হুজুর শর্ত লাগিয়েছিলেন, ও খাদিজাতুল কুবরা আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে শর্ত হলো তোমার ধন দৌলত সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। বিবি খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন, আর হযরতে যায়েদ বিন হারিসাকে আল্লাহ রাসূলের কাছে অর্পণ করেছিলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আপনার কাছে থাকবে, আপনার সেবা করবে, আপনার ছেলের মতো, আপনার ছেলের মতো সহযোগিতা করবে। আমার ভাই, আল্লাহ রাসূলের কাছে যায়েদ ছিলেন। এদিকে যায়েদের বাড়ি হলো বিদেশে। যায়েদ বাবার একমাত্র সন্তান হারিয়ে গেছে,
বছরের পর বছর খুঁজে পাওয়া যাচ্ছে না। জায়েদের শোকে মা অন্ধ হয়ে গেছে, বাপ ছিন্ন ছিন্ন হয়ে গেছে। বহুদিন পরে সন্তান পেল যে আমাদের ছেলে জায়েদ মরে নাই, বেঁচে আছে। আর সে মদিনাতে ইসলামের একজন নবী আবির্ভাব হয়েছেন, তার নাম মুহাম্মদ। মুহাম্মাদের কাছে রয়েছে আমার বাবারা। জায়েদের বাপ মা দুজন এসেছে, আল্লাহ রসুলকে বলছে মুহাম্মদ আমাদের একমাত্র ছেলে কলিজা জায়েদ তোমার কাছে রয়েছে, তুমি ওকে দিয়ে দাও, বিনিময়ে যা চাইবে আমরা সব দেব। তুমি যদি দিরহাম চাও, সোনা চাও, রূপো চাও, সব দেব, কিন্তু আমরা আমাদের কলিজার টুকরা জায়েদকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। আমার সোনার চাঁদ বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু ছিলেন, এমন মেহেরবান ছিলেন। আমি জায়েদকে কাছে রাখতে চাই না, তোমাদের কলিজা টুকরা নয়নের মণি ছেলে জায়েদ যদি তোমাদের সঙ্গে চলে যেতে চায়, তোমরা ওকে সঙ্গে করে নিয়ে যাও। আমি মুহাম্মদ, আমাকে টাকা দিতে হবে না, আমাকে পয়সা দিতে হবে না, আমার সোনা দানা কিছু দিতে হবে না। জায়েদের বাম্মা খুব খুশি, ও যখনই আমাদের দেখবে আমাদের কাছে ছুটে আসবে, আমাদের সাথে চলে যাবে। আমার সোনা চান বাবাজিরা, হযরত যায়েদ বিন হারিসা এসেছে, কুশল বিনিময় হলো, একে অপরকে চিনতে পারলো। জায়েদের মা জায়েদের হাত ধরে কাঁদছে আর বলছে, বাবা তুই হারিয়ে যাওয়ার পরে তোর বিরাট বিদা না, আমার চোখ দুটো চলে গেছে, তোর আব্বা যা তোর জন্য চিন্তা করতে করতে একেবারে জীর্ণশীর্ণ হয়ে গেছে। বাবা আমরা আজ তোমাকে পেয়েছি, আমরা ভাগ্যবান, আর তোমাকে আমরা ছাড়বো না, আমরা আমাদের সঙ্গে করে তোমাকে নিয়ে যাব। আমার বাবা জিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মেহরবান ছিলেন, শত্রুকে কেমন মিত্র বানিয়ে নিতেন, পরকে আপন বানিয়ে নিতেন, মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হয়, মানুষকে কি করে ভালোবাসতে হয়, ইসলামের নবী শিখিয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ। তাই আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত দার্শনিক ফিলোসফার জর্জ বার্নার্ড শ বলছে, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ওয়্যার আ সুট ডিক্টেটর সিম মডেল ক্যান নট সাকসিড ইন সলভিং ইট প্রবলেম হবে দ্যাট উড ব্রিং ইট মাচ নিডেড পিস এন্ড হ্যাপিনেস। বলছে আমি বিশ্বাস করি, আমি মনে করি পৃথিবীর মানুষ চেয়ে অশান্তির দাবা নালে পুড়ে ছারখার হচ্ছে, এই অশান্তির হাত থেকে একমাত্র মুক্তি দিতে পারে বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব কবি, বিশ্ব দর্শনী, বিশ্ব সাইন্স, মানবতার মুক্তির দেব আমার বাবাজিরা। আজ যারা ইসলামের নবীর বিরুদ্ধে বিষোদ্ধার করছে তারা জানে না, বেদের মধ্যে মনু বলেছে, বেদের মধ্যে মনু বলেছে অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পরমং ব্রহ্মণাং অল্লাহ রাসূল মুহাম্মদ
জপি নাম মহামাদ দাদা শ্যাম শুক্ল পক্ষ মাধবে মামি আদব জাতি দাদি শত পিতরাও পুত্রাও হিষ্ট মানুষ পরীক্ষিত ব্যাখ্যা করা সম্ভব নয়, শুধু একটুখানি বলি। বেদের মধ্যে মনু বলেছে যে পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, যিনি শেষ যুগের অবতার হবে, যিনি কল্কি যুগের অবতার হবে, তার আদর্শ হবে তিনি ভালোবাসা দ্বারায় মানুষের মনটা জয় করে নেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সাইদের বাম্মা বিশাল আশা নিয়ে এসেছে, নিজের কলিজার টুকরো রক্ত জিগার সাইদকে ফেরত নিয়ে যাবে। আমার বাবাজিরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবাসা দিয়েছে, যায়েদ নিজে আব্বার মায়ের হাত ধরে কাঁদছে আর বলছে আব্বা মা তোমরা যদি সত্যিকারে আমার পিতা মাতা হও আর তোমরা যদি চাও আমার যায়েদ সুখী হও, আমার যায়েদ সুখে থা, তাহলে তোমরা আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যাও। কারণ নবী আমাকে যে মহব্বত আর ভালোবাসা দিয়েছে, ভালোবাসার আলিঙ্গনে আলিঙ্গন করে নিয়েছে। আমি যায়েদ যদি নবী ছেড়ে চলে যাই, আমি যায়েদ জীবনে বাঁচব না, আমার প্রাণ পাখি উড়ে যাবে। অতএব ও আমার পিতা মাতা, তোমরা যদি আমার মঙ্গল চাও, আমাকে যদি ভালোবাসো, তাহলে আমরা আমাকে তোমরা নবীর কাছে থাকতে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এমন মায়া মায়া এমন মায়াবী নবী, এমন দয়ালু নবী, এমন দয়ার সাগর করুণার আধার নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন। যেমন একজন মানুষ যাদের ৩০টা দাঁত আছে তারা দাঁতের মর্ম বোঝে না, যে বয়স্ক মানুষের দাঁতটা ভেঙে গেছে সেই জানে দাঁতের। আমার বাবাজিরা আমরা জন্ম সুসুরে মুসলমান, পৌত্তলিকতা সুসুরে মুসলমান, আমাদের কাছে কোরআনের মর্যাদা কম, ইসলামের মর্যাদা কম, নবীর সুন্নতের আমরা তোয়াক্কা করি না। আজ ইউরোপের দিকে দেখুন, আমেরিকার দিকে দেখুন, উন্নত দেশগুলোর দিকে দেখুন, হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আর তারা ওলামাদের কাছে খুঁজছে যে বলে আল্লাহ রাসূল নখ কেমন করে কাটতেন, আল্লাহ রাসূল সুরমা কোন পদ্ধতিতে চোখে লাগাতেন, মাথা আজরানোর পদ্ধতি কি, প্রত্যেকটা জিনিসের সুন্নত তারা অনুসন্ধান করে আমল করার চেষ্টা করছেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা পৌত্তলিক সুসুরে মুসলমান, আমরা শৈশব থেকে যুবক হলাম, যুবক থেকে বার্ধক্যে গেলাম, এখনো পর্যন্ত আমরা নবীর সুন্নত জানার চেষ্টা করিনি। আল্লাহ আমাদের সকলের নবীর সুন্নত জানা আর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জল্লাল্লাহ মা ফি কলবি গ
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العالمين আমরা গুনাহগার খাতা কারছি একার মাওলানা গুনাহ খুঁজা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙালের মতো তোমার দরবারে দুটো হাত তুলেছি রব্বুল আলামিন রহম করে করম করে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন মৌত পর্যন্ত যেন দিনের উপরে জমে থাকতে পারি দিনের প্রত্যেকটা হুকুম পালন করতে পারি সেই তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন মৃত্যুর সময় যেন কলেমা নসিব হয় আর কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি দান করো আর রব্বুল আলামিন এশা নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আবার মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত তোমার এবং তোমার নবীর কথা আলোচিত হয়েছে আমি গুনাহগার কোরআন শরীফের অনেকগুলো আয়াত হাদিস শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে এর পুণ্য সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আর রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত গর্ভবতী হয়ে গেছে আল্লাহ সকলের আত্মায় এই সওয়াব কানা পৌঁছে দাও ইয়া ইলাহাল আলামিন এই গ্রামের যতগুলো কবরস্থান রয়েছে আর কবরস্থান গুলোতে যত মাইয়ের শুয়ে রয়েছে আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের অনেকের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন তারা কবরে আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে ইয়া ইলাহাল আলামিন রহম করে করম করে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও হায় আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত বানিয়ে দাও হায় রব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস তুমি দান করো রব্বুল আলামিন আমরা যারা হায়াতে রয়েছি আমাদের হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আয় আল্লাহ তুমি আমাদের আসমানি জিসমানি রোহানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো আয় রব্বুল আলামিন হাজিরিন মজলিসকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই মজলিসকে তুমি আমাদের জন্য নজাতের জারিয়া বানিয়ে দাও আয় আল্লাহ
এই মজলিস কায়েম করার জন্য আমার যে সমস্ত যুবক বন্ধুরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে মজলিসের ব্যবস্থা করেছে, আয় আল্লাহ তাদের তুমি সায়ানে শান বদলা দান করো, আয় আল্লাহ তাদের তুমি সায়ানে শান বদলা দান করো, আয় আল্লাহ তুমি তাদের দিনের জন্য কবুল করে নাও, আয় রাব্বুল আলামিন এই মজলিস কায়েম করার জন্য আমার যে সমস্ত বাবাজিরা মায়েরা বোনেরা ভাইরা দুহাত ভরে দান করেছে চাঁদা দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও, আয় আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না তুমি জানো, আল্লাহ তাদের উদ্দেশ্যে পূরণ করে দাও, আয় রাব্বুল আলামিন আমার বাবাজিরা যে যা কোরআন তেলাওয়াত করেছে দোয়া দরুদ পড়েছে আল্লাহ সবগুলোকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ তার উত্তম বদলা তুমি দান করো, রব্বুল আলামিন সবার শেষে ফরিয়াদ জানাই আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে না পারি আর সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে না পারি আল্লাহ তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, আয় আল্লাহ আয় রাব্বুল আলামিন তোমার নবী তো বলেছেন তুমি আমাদের মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, ছোট্ট বাচ্চা ছেলে মায়ের কাছে কাকুতি মিনতি করে কোন জিনিস যদি চায় মায়ের জান থাকতে পারে না, ধার দেনা করেও বাচ্চা চাহিদা পূরণ করে, আল্লাহ তুমি তো আমাদের মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, সেই আশা ভরসা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের খালি হাত ফিরিয়ে দিও না, আমাদের দোয়া তোমার প্যারা হাবিবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করে নাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আসসালামু আলাইকুম।